আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান জাতীয় দল। দুটি টি টোয়েন্টির পাশাপাশি আফগানরা খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লীগের অন্তর্ভুক্ত। আগামী বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লীগ। আর তাই সুপার লীগের গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচই জিততে চায় আফগানিস্তান। আফগান লেগ স্পিনার মুজিবুর রহমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছেন। বিপিএল এর পরপরই শুরু হবে আফগানিস্তান সিরিজ, তার আগে দলের লক্ষ্যের কথা জানিয়েছেন গণমাধ্যমকে। মুজিব বলছেন, বাংলাদেশ হোক আর আফগানিস্তান, প্রতিটি দলই ওয়ানডে সুপার লিগে যত বেশি সম্ভব পয়েন্ট পেতে চাইবেই। যে কোনো দলই তিনটি ওয়ানডে জিতে চাইবে, তারা যেভাবে চায় ঠিক একইভাবে আমরাও চাই। স্পিন দিয়ে তারকা খ্যাতি অর্জন করা মুজিব বাংলাদেশের স্পিন বান্ধব উইকেটের সুবিধা কাজে লাগাতে মুখিয়ে আছেন। তিনি বলেন, বাংলাদেশে আমরা অনেক সিরিজ খেলেছি, বিপিএল এর পরপরই আমাদের সিরিজ আছে। এখানে আমি ইকোনমিক্যাল বোলিং করছি, এখানে যেভাবে স্পিন বান্ধব কন্ডিশন পাচ্ছি তাতে খুবই খুশি। এশিয়ার স্পিনে সবসময় সুবিধা পাই, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম আর সিলেটের উইকেটে স্পিনাররা কিন্তু অনেক বেশি সুবিধা পায়। বিপিএলে আফগান জাতীয় দলের প্রতিনিধিদের মধ্যে খেলছেন শুধু মুজিবই। 12 ফেব্রুয়ারি থেকে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করছে আফগানিস্তান, তবে ক্যাম্প করা ক্রিকেটারদের চেয়ে নিশ্চয়ই কিছুটা এগিয়ে থাকবেন মুজিব। বিপিএলের অভিজ্ঞতা তাই তিনি ভাগাভাগি করে নেবেন সতীর্থদের সাথে। এবার বাংলাদেশের ক্রিকেটাররা মোকাবেলা করবে মুজিবুর রহমান, রাশিদ খান এবং মোহাম্মদ নাবিদের মতো স্পিনার তারকাদের বিপক্ষে। এবারে বিপিএলে বাংলাদেশের যে ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করবে তারাই মূলত আফগানিস্তানের বিপক্ষে সিরিজটিতে দলে ডাক পাবে। সেক্ষেত্রে দর্শক, এই দলটিতে আপনি কোন কোন ক্রিকেটারের অন্তর্ভুক্তি চাচ্ছেন জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।